অভিনয় অভিনয় এতটা ভারীও নয়, এটা যথেষ্ট হালকা একটা 32 ইঞ্চির ফুল এইচডি টিভি, রিয়েলমি টিভি। দেখতেই পাচ্ছেন স্মার্ট টিভির যুগ, স্মার্ট টিভি বার করেছে ইন্ডিয়াতে 18,000 রুপিতে এটা লঞ্চ হয়েছে। কিন্তু ফুল এইচডি এই দামে অন্যান্য কোনো কোম্পানি খুব একটা কিছু দিচ্ছে না, কিন্তু সেক্ষেত্রে রিয়েলমি এই দামে এই ব্যাপারটা ভালো করেছে। ফিচারও প্রচুর দিয়েছে, এখানে দেখুন লাইন দিয়ে ফিচার লেখা আছে, কিন্তু এগুলোকে সত্যিই কাজের। একটা জিনিস দেখে আমার শুরুতেই খটকা লেগেছে, এখানে যে স্টার রেটিং রয়েছে 2 রয়েছে, যেটাতে বলতে হয় যে খুব আহামরি কিছু নয়। তো সেক্ষেত্রে ভিতরের মাল মশলা কি আহামরি কিছু হবে, আজকের ভিডিওতে তদন্ত করে দেখব। বক্সটা খুলবো, অনেক পরিশ্রম হয়েছে, খাটাখাটনি করেছে, আমি সব রেডি টেডি করে আসছি। ততক্ষণে আপনি একটা কাজ করে রাখুন, ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আপনার কাজটা শেষ করে রাখুন। নতুন টিভির প্যাকেজ খোলার মজাই আলাদা। এই হলো রিয়েলমি টিভি, যেটা দুটো পায়ের ওপর দাঁড়িয়ে আছে, চারটে পা নয়, দুটো পায়ের ওপরই দাঁড়িয়ে আছে। এবং বক্সের মধ্যে আমরা কী কী পেয়েছি? বক্সের মধ্যে পেয়েছি একটা রিমোট কন্ট্রোল, সেটাতে লাগানোর জন্য দুটো ব্যাটারি, এছাড়া যেরকম বললাম দুটো পা পেয়েছি, কিছু স্ক্রু পেয়েছি আর কিছু ইউজার ম্যানুয়াল পেয়েছি। এই হচ্ছে বক্স কন্টেন্ট। আমরা টিভিটাকে অন করব এবং টিভিটা সেট আপ হতে হতে আপনারা দেখে নিন এই টিভির স্পেসিফিকেশনস কী। টিভিটা সেট আপ করতে গিয়ে আমি একটা জিনিস ফিল করলাম যে এটার ওয়াইফাই কানেকশনের যে ব্যাপারটা আছে সেটা কানেক্ট করতে একটু বেশি সময় লেগে যাচ্ছে। আগের বার যখন রিয়েলমির 4K টিভি 50 ইঞ্চি টিভিটাকে আনবক্স করেছিলাম, সেটা কিন্তু খুব দ্রুত কানেক্ট হয়ে গেছিলো। তার একটা কারণও আছে, সেটা আমি খুঁজে বার করেছি। হ্যাঁ, আপনাদের জন্য গোয়েন্দাগিরি সবসময় চালিয়ে যাচ্ছি এবং খুঁজে এটাই বার করলাম যে এই টিভিটাতে রয়েছে সিঙ্গল ব্যান্ড ওয়াইফাইয়ের সাপোর্ট, অর্থাৎ 2.4 GHz-এর সাপোর্ট। আর সেই টিভিটাতে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট ছিল, তাই জন্য অনেক তাড়াতাড়ি কানেক্ট হয়ে যাচ্ছিলো। এবং এই সিঙ্গল ব্যান্ড ওয়াইফাইয়ের জন্য আমি একটা জিনিস ফিল করে যে এই রিমোট দিয়ে টিভিটাকে অপারেট করতে গেলে একটু স্লো সেইটা কাজ করছে, সবসময় ঠিকঠাক ফাংশন হচ্ছে না, 2-3 বার সুইচ টেপার পর তারপর হয়তো একবার কাজ করছে। এটা তো ব্লুটুথ রিমোট কন্ট্রোল নয়, এটা যেরকম সুবিধা আছে সেরকম অসুবিধাও আছে। ঘরের যেদিকে ইচ্ছা তাক করে আপনি গুলি ছুটবেন আর টিভিতে এসে সরাসরি গুলি লাগবে, ব্যাপারটা এরকম। যাই হোক, এবার আমরা টিভির প্রসঙ্গে আসি। টিভিটা তো অন হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে পুরোটাই প্লাস্টিকের, দুটো প্লাস্টিকের পায়ের ওপর এই টিভিটা দাঁড়িয়ে আছে। তো এই মানুষটা বেশ হালকা কিন্তু ততটা মজবুত নয় বলেই মনে হচ্ছে। তো এই লোকটার সাইডে বেজেলস একদম পাতলা আছে, কিন্তু এটা ভিআর প্যানেল, এবং ভিআর প্যানেল হওয়ার ফলে সাইড থেকে যখন দেখছেন কালার একটু ডিস্টর্টেড হচ্ছে, কিন্তু এখানে কালার বুস্ট হচ্ছে, পাঞ্চি ক্রিস্টাল ক্লিয়ার, সুন্দর কালার দেখা যাচ্ছে, দেখতে কোনো রকম অসুবিধা হচ্ছে না। অবশ্যই ভিভিড কালার এবং এটার কালার কোয়ালিটি যথেষ্ট ভালো, কন্ট্রাস্ট রেশিও ভালো আছে, এবং এখানে ব্রাইটনেসেরও কোনো অভাব নেই। ওভারঅল এটার পিকচার কোয়ালিটি একটা ভিআর প্যানেল হিসাবে আমি বলবো বেশ ভালো। এবং এটাতে বাদবাকি কী আছে আমরা দেখতে পাচ্ছি, ব্যাক সাইডে পোর্টস আর বাটনস যেখানে আছে, 3টে HDMI পোর্ট আছে, 2টো USB পোর্ট আছে, ল্যান পোর্ট আছে, এবং এখানে ACC সাপোর্ট আছে, যেটা কিন্তু রিয়েলমি কোথাও মেনশন করে দেয়নি। তবে হ্যাঁ, 3.5 mm জ্যাক আপনি ডাইরেক্ট কানেক্ট করতে পারবেন না। আর এখানে Bluetooth 5 সাপোর্ট আছে, যার ফলে আপনি ব্লুটুথ হেডফোন এটার সাথে অনায়াসে কানেক্ট করে এক্সপিরিয়েন্স ভালো পাবেন। এবং এখানে সাউন্ড কোয়ালিটি কেমন, এটা একটা দেখার মতো বিষয়, কারণ এখানে 24 ওয়াটের 4টে স্পিকার লাগানো হয়েছে। অবশ্যই খুব লাউড, যথেষ্ট ভালো সাউন্ড কোয়ালিটি দিচ্ছে। তবে হ্যাঁ, এই সব লাউড সাউন্ড কোয়ালিটি যেটা হয়, খুব হাই ভলিউমে বাজালে সামান্য সাউন্ড ফেটে যায়। আপনাদের শুনিয়ে দিই এখানে সাউন্ড কোয়ালিটি কেমন। এখন রাত 12টা বাজে, এর থেকে যদি আমি আপনাদের মিউজিক শোনাই তাহলে বাড়িওয়ালা কাল থেকে আমাকে এই বাড়িতে থাকতে দেবে না। এই টিভিটা এসছে অ্যান্ড্রয়েড টিভি অপারেটিং সিস্টেমের ওপর, যেটা অ্যান্ড্রয়েড 9 ওপর বেস করে তৈরি। আমরা এর আগে যে 4K টিভি, যেটার কথা বারবার রেফারেন্স হিসাবে এসেই যাচ্ছে, তো সেটাতে আমরা দেখেছিলাম অ্যান্ড্রয়েড 10 আছে, এখানে আছে অ্যান্ড্রয়েড 9, এবং সেখানে স্টোরেজ ছিল 16 GB, এখানে স্টোরেজ আছে, ইন্টারনাল স্টোরেজ আছে 8 GB। কিন্তু এই 8 GB স্টোরেজে আপনি যথেষ্ট ভালোভাবে প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। এখানে প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন বেশ কিছু আছে, আপনার সব কাজ চলে যাবে। তবুও দরকার হলে, কখনো তো গেম প্লে করতেও ইচ্ছা হয়, আপনি প্লে স্টোর থেকে গেম ডাউনলোড করে এখানে খেলতে পারবেন, এবং আপনি ব্লুটুথ কোনো জয়স্টিকের মাধ্যমে গেম প্লে করতে পারবেন। অ্যাসফল্ট 9, অ্যাসফল্ট 8, এইসব গেমও এখানে চলবে, টুকটাক ল্যাগ করবে সেটা ঠিক আছে। এছাড়াও আপনি রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিচ, বাগি, রেসিং এইসব গেম টেম প্লে করতে পারবেন, সেগুলো নিয়ে কোনো সমস্যা নেই। মোটামুটি ফিচার্স সব কিছু আছে, সেগুলো নিয়ে কোনো রকম সমস্যা হবে না। আমরা নেটফ্লিক্স চালিয়ে, অ্যামাজন প্রাইম চালিয়ে, ইউটিউব ভিডিও চালিয়ে, এমনকি নিজেদের ইউটিউব ভিডিও চালিয়ে দেখেছি,
1080p-তে ভিডিও চলছে এবং কোনো ওয়েবসাইটে কোনো রকম সমস্যা আমরা পাইনি, কোনো রকম ল্যাগ দেখিনি, কোনো রকম সমস্যা দেখিনি, স্মুথ এক্সপিরিয়েন্স পেয়েছি। এখানে যে রিমোটটা দেওয়া হচ্ছে সেটা পাতলা স্লিক একটা সুন্দর রিমোট, দেখতে বেশ ভালো লাগছে এবং এখানে ডেডিকেটেড একটা গুগলের বাটন দেওয়া রয়েছে। গুগলের বাটনে আমরা যদি প্রেস করে গুগলকে কিছু কমেন্ট দিই তাহলে গুগল সেটা ফলো করবে এবং টিভিতে আমরা যদি টেক্সাই গাই চালাতে বলি, খুঁজে দিতে বলি, তাহলে কিছুতেই খুঁজে দিতে পারবে না, কারণ বাঙালিদের গুগল এখনও সেরকম চিনে উঠতে পারেনি। আগামী দিনে আশা করব বাঙালিদের গুগল চিনে উঠবে এবং গুগল অ্যাসিস্ট্যান্ট টেক্সাই গাই চ্যানেল খুঁজে দিতে বললে ইউটিউবে অনায়াসে খুঁজে দেবে। তবে এরকম এরা করেছে বলে একটা বদনাম এদের করতেই হবে, সেটা হচ্ছে যে এখানে আমরা 4K টিভিতে যে ফিচারটা পেয়েছিলাম যে কোনো রিমোট কন্ট্রোলের সাহায্য ছাড়া, রিমোট কন্ট্রোল সরিয়ে রেখে আমরা ডাইরেক্ট যদি টিভিকে বলতাম যে গুগল তুমি টিভিতে অমুকটা খুঁজে দাও, টিভি সেটা খুঁজে দিত। এখানে কিন্তু সেই ভয়েস কমেন্ট দেওয়ার, ডাইরেক্ট টিভিকে ভয়েস কমান্ড দেবো আমরা সেই ফিচারটা নেই। আমরা রিমোট কন্ট্রোলের সুইচ টিপে একমাত্র টিভিকে কমান্ড দিতে পারবো। কম গুড় দিয়েছি তাই কম মিষ্টি হয়েছে, এটা তো স্বাভাবিক ব্যাপার, জগতের নিয়ম। তো এই হচ্ছে ওভারঅল প্যাকেজটা এবং এখানে আমি শেষে কনক্লুশনে এটাই বলতে চাই, আমরা যদি 4K টিভির দামের সাথে এটা তুলনা করতে যাই তাহলে দেখবো অনেকটা সস্তায় আমরা এটা পাচ্ছি এবং সেই হিসাবে কিছু ফিচার কম হয়েছে, কিছু কোয়ালিটি কম হয়েছে, কিন্তু এই দামে ফুল HD প্লাস একটা টিভি আমরা পাচ্ছি যেখানে 1080p-তে আমরা ভিডিও দেখতে পাবো, যেখানে 14W-এর একটা ভালো রকম কোয়ার্ড স্পিকারের সাপোর্ট রয়েছে এবং অবশ্যই সরু বেজেলস রয়েছে, দেখতে বেশ ভালো টিভিটা। সব মিলিয়ে আমি বলবো এই প্যাকেজটা এই দামে কিন্তু বেশ ভালো। রিয়েলমি এই দামে যে প্যাকেজ দিচ্ছে সেটা কিন্তু এর কম্পিটিটররা এখন অবধি এই দামে প্রায় কেউই দিচ্ছে না। তো এই টিভিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আর আমাদের পরিবারের এখনও সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো বিদায়।